हेलो फ्रेंड्स, আমি শাইলি এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল শাইলিস প্যারাডাইজ। আজকে আমি তোমাদের সঙ্গে একটা দারুণ মজার রেসিপি শেয়ার করব। আমার এই রেসিপিটা কি যে তোমরা ডেফিনেটলি বাড়িতে ট্রাই করো, দেখো তোমাদের বাড়ির সবার খুব পছন্দ হবে। আর আমাকে অবশ্যই জানিও তোমার বাড়ির সবার এবং তোমার নিজের কেমন লাগলো, সেটা আমাকে ডেফিনেটলি কিন্তু কমেন্ট সেকশনে একবার জানাবে। তাহলে আমিও কনফিডেন্স পাবো যে না, তোমাদেরও আমার বানানো রেসিপিটা ভালো লাগছে। আর আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগলে একটা লাইক করে একটা শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও দেবো তোমরা নোটিফিকেশনটা পেয়ে স্টাইল পাও। বা যেটা কী স্টাইলে বানাচ্ছি সেটা দেখার জন্য কিন্তু তোমাদেরকে আমার পুরো ভিডিওটা দেখতে হবে, তাই সঙ্গে থাকো আর দেখো আমি কীভাবে এই সুইট স্টাইল পাও ভাজিটা বানাচ্ছি। গাজর, ক্যাপসিকাম, বিনস কুচিয়ে নিয়েছি ছোট ছোট করে, কড়াইশুঁটি নিয়ে নিয়েছি, খানিকটা ধনে পাতা কুচিয়ে নিয়েছি, টমেটো কুচি, পাতিলেবু একটা কেটে নিয়েছি, আর তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এখানে আলু সেদ্ধ করে রেখে দিয়েছি। আর এখানে রয়েছে আমার আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা আর দুটো কাঁচা লঙ্কা, আমুল বাটার আর পাওভাজি মশলা। এগুলো আমার লাগবে পাওভাজি বানানোর জন্য। প্যানটা গরম হলে তার মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে নেব। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে আমি দেব পেঁয়াজ কুচিগুলো। খানিকটা পেঁয়াজ কুচি আমি তুলে রেখে দিয়েছি আমার পরে লাগবে বলে, বাকিটা পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। মাঝে মাঝেই এটাকে নাড়তে থাকবো যাতে পেঁয়াজটা তলায় না লেগে যায়। তারপরে আমি তার মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব। তারপর দেব তার মধ্যে রসুন বাটা দিয়ে ভালো করে নাড়তে থাকবো যতক্ষণ না সুন্দরভাবে সেটা কাঁচা রসুনের যে গন্ধটা চলে যাচ্ছে। লাল লাল করে একটু ভাজা হয়ে এলে ওর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো কুচিটা। টমেটো কুচি দিয়ে আমি আবার নাড়তে থাকবো। তারপর দিচ্ছি আমার লঙ্কা বাটাটা, লঙ্কা বাটাটা দিয়েও আমি নাড়তে থাকব। তারপর আধ চামচ মতন একটু আদা বাটা দিয়ে দেব। তারপর ওর মধ্যে দেব আমি একটু কাশ্মীরি লঙ্কা আর একটু হলুদ দিয়ে দেব। তারপর দেব স্বাদ মতো নুন আর একটু সামান্য চিনি নিয়ে ভালো করে নাড়বো এবং কষতে থাকবো মশলাটা। যখন ভালো করে কষাটা হয়ে যাবে সাইড থেকে দেখবে তেল ছাড়ছে, ঠিক তখনই আমি সবজিগুলো সব ওর মধ্যে মিশিয়ে নেব। ধনে পাতা কুচিও খানিকটা আমি তুলে রেখে দেবো কারণ সেটা আমার পরে দরকার হবে। ভালো করে মশলাগুলোর সঙ্গে সবজিগুলো মিশিয়ে নেবো, সামান্য জল দিয়ে দিয়ে আমি কষতে থাকবো। এরপর দিয়ে দেবো এর মধ্যে পাওভাজি মশলাটা। তারপরে স্ম্যাশারের সাহায্যে আমি আলুগুলো ভালো করে স্ম্যাশ করে নেব। স্ম্যাশার না থাকলে তোমরা এটা হাত দিয়েও চটকে নিতে পারো। সবজিগুলোকে ভালো করে নাড়াচাড়া করে আমি প্যানটাকে ঢেকে রেখে দেবো সবজিগুলো সেদ্ধ হয় যাতে। আঁচটা মিডিয়াম আঁচে দিয়ে দেবো। তারপর স্ম্যাশার দিয়ে আমি সবজিগুলো একটু স্ম্যাশ করে নেব কারণ টেক্সচারটা যত স্মুথ হবে তত ভালো হবে খেতে। তারপরে সেদ্ধ করে চটকে রাখা আলুটা ওর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব, স্ম্যাশার দিয়ে করতে থাকবো যার ফলে টেক্সচারটা অনেক বেশি স্মুথ হয়। তারপর আমি খুন্তি দিয়ে ভালো করে নাড়তে থাকবো, ভালো করে মেশাবো আলুগুলো আর সবজিগুলো একসাথে ভালো করে মেশাবো। প্রয়োজন হলে আর একটু নুন দিয়ে নেব। তারপর দিতে হবে অনেকটা বাটার, বাটারে কিন্তু এই টেস্টটা আরও ভালো করবে। বাটার হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্ট পাওভাজি মশলার জন্য। আর একটু ধনে পাতা কুচি দিয়ে নেবো আমি ওর উপর দিয়ে। খানিকটা ধনে পাতা কুচি কিন্তু আমি আরও রেখে দেবো, আমার পরে কিন্তু আবার লাগবে। তারপর ভালো করে মিশাবো সবজিটা, মাখনটা, ধনে পাতা যে কুচিটা ছড়ালাম সেটা ভালো করে মিক্স করবো। আর একটু জল দিয়ে দিয়ে আমি জিনিসটাকে কষতে থাকবো যতটা পারবো আমি স্মুথ টেক্সচার। পাতিলেবুর রসটা কিন্তু আমি এখন এর মধ্যে দিয়ে দেবো। সবজিটা আরও 5 মিনিট মতন আমি মিডিয়াম আঁচে ঢেকে সেদ্ধ করে নেব।
যতক্ষণ ভাজিটা সিদ্ধ হচ্ছে আমি এবার পাউটা রেডি করে নেব। পাউগুলো মাঝখান দিয়ে কেটে সব স্লাইস করে নেব। তারপর আমি দেখব যে আমার ভাজিটা কতদূর হলো। ভাজিটা আমার কমপ্লিট হয়ে গেছে, আমি সরিয়ে রাখলাম আর একটা প্যানের মধ্যে বাটার দিয়ে গরম করে নেব। বাটারটা যখন গলে আসবে তখন ওর মধ্যে দেব একটু কাশ্মীরি লঙ্কা আর একটু ধনে পাতা কুচি। সেটা একটু নাড়াচাড়া করে ওর মধ্যে পাউ দিয়ে পাউটাকে ভালোভাবে চারদিক থেকে ভালোভাবে সেকে নেব। বাস রেডি হয়ে গেল আমার চট জলদি সুইট সাইড পাউ ভাজি মশলা। এটা সার্ভ করার জন্য এবার আমি আনিয়নটার মধ্যে একটুখানি চাট মশলা গোলমরিচ মিশিয়ে নেব। তারপর সঙ্গে দেব আনিয়ন, পাউ আর ভাজি আর ওপর দিয়ে একটু বাটার। এর টেস্টটা অসাধারণ হয়েছে। তোমাদের জন্য রইল আমার এই ডিলিশিয়াস পাউ ভাজি মশলা। আশা করি তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই বাই, টাটা, টেক কেয়ার। See you on my next vlog. Bye.